সৌদি আরবের একটি প্রাচীন শহর মদিনা আল মুনাওয়ারা বা মদিনা এই শহরটি দেশটির পশ্চিম হেজাজ অঞ্চলের একটি শহর এই শহরটিতে রয়েছে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আল ইসাল্লামের রজ মুবারক পবিত্র এই নগরীটিতে ইসলামের প্রাচীনতম ঐতিহাসিক তিনটি মসজিদ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো প্রতি বছর উমরা ও হজ পালনের জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি আসেন মদিনা শহরে মদিনার ঐতিহাসিক স্থানগুলো নিয়ে সাইফুল রাজীবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে আজ থাকছে মসজিদে নব্বী ও জান্নাতুল বাকির ইতিহাস মসজিদে নব্বী ইসলামের প্রথম মসজিদ বলে পরিচিত মহানবী হজরত সাল্লাহু আলাইসাল্লাম মদিনা শরীফে এই মসজিদটি নির্মাণ করেন মদিনায় প্রবেশ করে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের উঠ যে স্থানে প্রথম বসে পড়েছিল সে স্থানটি হল মসজিদে নব্বীর এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মসজিদ এই মসজিদের সব সময় খোলা থাকে মোহাম্মদ মোহাম্মদের পর মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেন খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় মসজিদে নব্বী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময়ে আগত হাজিরা হজের আগে বা পরে মদিনা অবস্থান করেন মসজিদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সবুজ গম্বুজ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি আয়েশা রাদিল্লাহু তালানহু বাড়ি ছিল এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার পরবর্তী শাসক দুইজন খলিফাকে দাফন করা হয় বারোশো উনআশি খ্রিস্টাব্দে কবরের ওপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয় বর্তমান গম্বুজটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করার গম্বুজটির নামকরণ করা হয়েছে সবুজ গম্বুজ মসজিদে নব্বীর আধুনিকায়ন রূপদান করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ বিশালকার মসজিদে সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান এটি মসজিদের নব্বীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে মোহাম্মদ সেল্লাহ ইসলামের অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে হিজরত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থান ছিল সবুজ বৃক্ষে আচ্ছাদিত জান্নাতুল প্রতিদিন ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয় পাথর দিয়ে শনাক্ত করা এগুলোই হচ্ছে কবর এই জান্নাতুল বাকিতে দাফনের জন্য যে কেউ অনুরোধ করতে পারে বাংলা টিভি নিউজ এদিকে সৌদি আরবের জেদ্দা মহানগর যুবদল শাখার উদ্যোগে মরহুম আরফাত চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে বৃহস্পতিবার রাতে জেদ্দার একটি হোটেলে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের সভাপতি বাহার উদ্দিন বাদলের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন আনোয়ার হোসেন হেলাল ও নাসির উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান প্রকৌশলী নুরুল আমিন ও রৌশন জামেল শিপু এতে বক্তব্য রাখেন কয়েস আহমেদ ইসমাইল আজাদ শপন সাইফুল ইসলাম কিরণ সিদ্দিকুর রহমান ও হাবিবুর রহমান আজাদ এ সময় রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর সরকার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মনোযাত করা হয়